বাংলাদেশে প্রস্তুত হচ্ছে চীনের মিসাইল রক্ষণাবেক্ষণাগার, উদ্বেগে ভারত। এরপরে জানিয়ে দেব বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ না নিয়ে করা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য, বলছে রিজভি। আরো থাকছে আজানকে ঘেউ ঘেউ বললেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী, আওয়াজ কমাতে ডিগ্রি জারি। এবং জানিয়ে দেব আরো এক গুরুত্বপূর্ণ সংবাদ, প্রধানমন্ত্রীর পদ নিয়ে টানাটানি দিশেহারা ইমরান খান। 10 রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে 3 বাল্টিক দেশ। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরান গত বছর 280 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। বাংলাদেশে প্রস্তুত হচ্ছে চীনের মিসাইল রক্ষণাবেক্ষণাগার, উদ্বেগে ভারত। চলমান রাশিয়া ইউক্রেন সংকট নিয়ে পুরো বিশ্বই সরগরম। এরই মধ্যে চাঞ্চল্যকর এক খবর দিল জাপানি সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া। টোকিওর প্রভাবশালী সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়া এর ওই খবরে বলা হয় বাংলাদেশ বিমান বিধ্বংসী মিসাইল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা প্রস্তুত করছে চীন, কিন্তু দেশের কোথায় কবে থেকে চীনের মিসাইল মেইনটেন্স ফ্যাসিলিটি সেট আপের উদ্যোগ সে সম্পর্কে প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি। ঢাকা বা বেইজিং কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে মিসাইল রক্ষণাবেক্ষণাগার প্রতিষ্ঠার কথা স্বীকার না করলেও নিক্কেই এশিয়ার কন্ট্রিবিউটিং রাইটার নীতা লালের লেখা ওই প্রতিবেদনে এ নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি সর্বস্তরে তুলে ধরা হয়েছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বাংলাদেশি কূটনীতিকের বরাতে বলা হয় বাংলাদেশে প্রতিরক্ষা খাতের উন্নয়নের বিষয়টি বেইজিং এবং ঢাকা উভয়ে আড়ালে রাখতে চায়, কারণ চীন এখানে কি করেছে তা পশ্চিমারা বিশেষ করে যুক্তরাষ্ট্র গভীরভাবে পর্যবেক্ষণে রেখেছে। বাংলাদেশকে প্রদায় সুবিধা দেয় চীনা কোম্পানি ভ্যানগার্ড অংশীদার, এটি চীনের মিলিটারি রিলেটেড বিনিয়োগ এবং সরবরাহের অংশ, যার মধ্যে রয়েছে যুদ্ধ জাহাজ, নৌবন্দুক জাহাজ, বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং সারফেস টু ইয়ার মিসাইল সিস্টেম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিক্কেই এশিয়াকে বলেন, যদিও বাংলাদেশ নিজেকে ভারতের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে, তবুও তারা চীনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক বজায় রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তিনি আরো বলেন, 2002 সালে দুই পক্ষ একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই করে, যার মধ্যে অস্ত্র উপাদানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এটি উভয়ের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ককে আরো গভীর করেছে। বাংলাদেশের সামরিক বাহিনী সদস্যরা প্রশিক্ষণের জন্য পিপলস লিবারেশন আর্মি ইনস্টিটিউটেও যাচ্ছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে বিষয়টি নিয়ে নয়াদিল্লি অত্যন্ত উদ্বিগ্ন। তাদের উদ্বেগের বড় জায়গা হচ্ছে বাংলাদেশের মতো ভারতের পুরনো মিত্রদের সঙ্গে খাতির তথা প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করে চীন ওইসব দেশের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা গড়ে তুলেছে। চীনের এই তৎপরতাকে বাড়াবাড়ি হিসেবেই দেখছে ভারত। নিতারাল লেখেন, 2011 সালে বাংলাদেশকে যে সারফেস টু ইয়ার মিসাইল দিয়েছে তা রক্ষণাবেক্ষণে চীন এমন ব্যবস্থা তৈরি করছে যাকে হাব হিসেবে বিবেচনা করা যায়, আর এতেই নয়াদিল্লিতে বিপদ ঘণ্টা বাজতে শুরু করেছে। রক্ষণাবেক্ষণ হাব প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা আসেনি। রক্ষণাবেক্ষণ হাব প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের মধ্যকার চুক্তি নিয়ে বেইজিং বা ঢাকা কেউই এখনো মুখ খোলেননি, অর্থাৎ এ বিষয়ে অদ্যাবধি আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে ঢাকার এক সিনিয়র কূটনীতিক নিক্কেই এশিয়াকে এটা নিশ্চিত করেছেন যে এ নিয়ে দুদেশের মধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। উল্লেখ্য, বিশেষভাবে ডিজাইন করা এবং ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র বিধ্বংসী সারফেস টু ইয়ার মিসাইল, যা গ্রাউন্ড টু ইয়ার মিসাইল GTAM বা সারফেস টু ইয়ার গাইডেড উইপন নামে পরিচিত, এই মিসাইলকে আধুনিক যুগের বিমান বিধ্বংসী ব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। এদিকে এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকাস্থ বেইজিং এর রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, বিদেশের মাটিতে সামরিক ঘাঁটি করে না চীন, যদি কোনো দেশ চায় তবেই সামরিক সরঞ্জাম ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে সহায়তা করে থাকে, তবে বাংলাদেশে মিসাইল কারখানা তৈরির খবর খতিয়ে দেখবেন তিনি। বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ না নিয়ে করা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য, বলছে রিজভি। দলীয় লোকদের লুটপাটের লাইসেন্স দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম
আকাশ ছোঁয়া বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দোয়া ও মিলাদ মাহফিলে এ মন্তব্য করেন তিনি। পবিত্র শবে বরাত উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে একই স্থানে ঢাকা মহানগর দক্ষিণ জাসাজের উদ্যোগে গরিব মানুষের মধ্যে খাদ্যপণ্য বিতরণ করেন রিজভী। এ সময় রিজভী বলেন, সরকার দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। এখন জাতি গোষ্ঠী ভেদে উৎসব পালন করতে গেলেও ভয় হয়। এখন মানুষের জীবন ধারণ কঠিন হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া মানুষের নাগালের বাইরে। রিজভী বলেন, মানুষ ভাত ও তরকারির বিকল্প খুঁজছে, এগুলো হচ্ছে দুর্ভিক্ষের লক্ষণ। মানুষ বিকল্প খুঁজে পাচ্ছে না, ভরা মৌসুমে পণ্যের দাম বেড়েছে। তিনি আরো বলেন, হাট ঘাট বাজার বন্ধর সবই সরকারের লোকজনের সিন্ডিকেটের কবলে। শেখ হাসিনা তাদের ছেড়ে দিয়েছেন, তাদের লোটপাট করে খাওয়ার জন্য লাইসেন্স দিয়ে রেখেছেন। বাজার নিয়ন্ত্রণ করার জন্য কোনো উদ্যোগ নেই, বরং তুচ্ছ তাচ্ছিল্য করছে। তারা এসি রুমে বসে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। অন্যদিকে দেশে গরিব মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। ইন্নালিল্লাহ, আজানকে ঘেউ ঘেউ বললেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী। আওয়াজ কমাতে ডিগ্রি জারি। ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী ইয়াকরুত শালিল কৌমাস সারাদেশের মসজিদে লাউড স্পিকারের ভলিউম নিয়ন্ত্রণে একটি ডিগ্রি জারি করার পর তোপের মুখে পড়েছেন। ওই ডিগ্রিতে গত 21 ফেব্রুয়ারি স্বাক্ষর করেছিলেন তিনি। সেই ডিগ্রিতে লাউড স্পিকার শুধু মসজিদের ভেতরেই ব্যবহার করতে বলা হয়। আজান দেওয়ার জন্য ব্যবহার করার সময় সেগুলোর ভলিউম 100 ডেসিবলে সীমাবদ্ধ করারও নির্দেশ দেওয়া হয়। ইন্দোনেশিয়ার প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্য জাকার্তা পোস্ট এ খবর দিয়েছে। ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, তারা ওই ডিগ্রির খসড়া তৈরি করার সময় ইন্দোনেশিয়ান ওরাবা কাউন্সিলের পাশাপাশি ইন্দোনেশিয়ান মসজিদ কাউন্সিলের সঙ্গেও পরামর্শ করেছিলেন। কিন্তু ডিগ্রিটি জারির সঙ্গে সঙ্গেই অনেক ইসলামিক দল প্রতিবাদ শুরু করে। মুসলিম ব্রাদারহুডের ইন্দোনেশিয়ান সংস্করণ জাস্টিস পার্টি ডিগ্রিটির বিরোধিতা করে। দলটির দাবি, সরকারের লাউড স্পিকারের উপর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত নয়। দলটি ধর্ম বিষয়ক মন্ত্রীর দেওয়া একটি সাক্ষাৎকারের জন্য তার প্রতি তীব্র নিন্দা জানায়। ওই সাক্ষাৎকারে তিনি আজানের শব্দের সঙ্গে কুকুরের ঘেউ ঘেউ শব্দের তুলনা করেছিলেন। এরপর ইন্দোনেশিয়ার বেশ কয়েকটি শহরের মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা মন্ত্রীর ছবি পদতলিত করে একটি পোস্টারে তার মাথায় জায়গায় কুকুরের মাথা জুড়ে দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী ডেমোক্রেট পার্টির রাজনীতিবিদ রায় সূর্য জাকার্তা পুলিশের কাছে মন্ত্রীর বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগ প্রতিবেদন দাখিল করেন। তার দাবি, কুকুরের সঙ্গে এমন তুলনা করা ইসলামের অবমাননা। যেখানে মন্ত্রী ওই সাক্ষাৎকারটি দিয়েছিলেন, সেই সেন্ট্রাল সুমাত্রার পেকানবারুর এক রাজনীতিবিদ আজলাইনি আগুসাও তার বিরুদ্ধে পুলিশের কাছে রিপোর্ট করেছেন। এর আগে অনেক ইন্দোনেশিয়ার নামাজের জন্য উচ্চ শব্দ ব্যবহারের বিষয়ে অভিযোগ করেছিলেন। তাদের ভাষ্য, উচ্চ শব্দের কারণে মসজিদের আশেপাশের মানুষের কাজ করতে ও অবসর কাটাতে সমস্যা হয় এবং ঘুমের ব্যাঘাত ঘটে। CNN ইন্দোনেশিয়ার প্রতিবেদনে 100 ডেসিবল শব্দের সঙ্গে 300 মিটার দূরে জেট প্লেন উড্ডয়নের শব্দের তুলনা করা হয়েছে। প্রধানমন্ত্রীর পদ নিয়ে টানাটানি দিশেহারা ইমরান খান। আর বুঝি গদি টেকানো গেল না, এতদিন যেমন তেমন, এখন শোনা যাচ্ছে ঘরের শত্রু বিভীষণ। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের PTI 24 জন আইন প্রণেতা প্রকাশ্য তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এতে প্রধানমন্ত্রী হারানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার। আগামী 28 মার্চ বিরোধীরা পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তুলবেন। সেখানেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট দেয় ওই 24 জন মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি PTI-এর ক্ষুব্ধ এই আইন প্রণেতারা। বর্তমানে সিন্ধু হাউসে অবস্থান করছেন। সিন্ধু প্রদেশ থেকে ইসলামাবাদে আসা গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের এই প্রাসাদ সমভাবনে রাখা হয়। এই আইন প্রণেতাদের অভিযোগ, সরকারের মন্ত্রীরা তাদের অপহরণের হুমকি দিয়েছে এমন প্রেক্ষিতে তারা সেখানে আশ্রয় নিয়েছেন। সিন্ধু হাউসে অবস্থান নেওয়া PTI-এর একজন আইন প্রণেতা রাজা রিয়াজ বুধবার দাবি করেছেন যে প্রধানমন্ত্রী যদি সব MN-কে আশ্বস্ত করেন যে তারা অনাস্থা প্রস্তাবের দিনে তার বিরুদ্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে তারা সংসদ সদস্যদের অফিসিয়াল আবাসিক কমপ্লেক্স সংসদ লাজে ফিরে যেতে প্রস্তুত রয়েছেন। রিয়াজ দাবি করেন, এই মুহূর্তে প্রায় 24 জন MMA এখানে অবস্থান করছেন। আরো অনেক PTI আইন প্রণেতা এবং মন্ত্রীরা এখানে আসতে
প্রস্তুত, কিন্তু বিরোধী দলগুলো তাদের জায়গা দিতে সক্ষম। দশ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে তিন বাল্টিক দেশ। লাটভিয়া, লিথুয়ানিয়া ও এস্তোনিয়া দশজন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে শুক্রবার এসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে বলে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে। শুক্রবার টুইটে লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, লিথুয়ানিয়া ও এস্তোনিয়ার সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়ান দূতাবাসের চার কর্মচারীকে ব্যক্তিত্বহীন হিসেবে ঘোষণা করেছে লিথুয়ানিয়া। একই সময়ে লাটভিয়ার তিনজন এবং এস্তোনিয়ার তিনজন রুশ দূতাবাসের কর্মীদের ক্ষেত্রে একই সিদ্ধান্ত নিয়েছে। লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, কূটনৈতিক মর্যাদার অধীনে থাকা এসব ব্যক্তিদের বর্তমান কার্যক্রম তাদের কূটনৈতিক অবস্থার সঙ্গে বেমানান, যা লাটভিয়ার প্রজাতন্ত্রের ক্ষতিকর। বহিষ্কৃতদের অবশ্যই 23 মার্চের মধ্যে লাটভিয়া প্রজাতন্ত্র ত্যাগ করতে হবে। লিথুয়ানিয়া বহিষ্কৃত চার কূটনীতিককে 5 দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। লিথুয়ানিয়ার মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার এই বিশেষ পরিষেবা পাওয়া ব্যক্তিরা ইউক্রেনের সামরিক আগ্রাসনের পরিকল্পনা এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে জড়িত, যা কেবল ইউক্রেনের নিরাপত্তা নয়, লিথুয়ানিয়ার নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুশ দূতাবাসের 3 কর্মকর্তাই সরাসরি ও সক্রিয়ভাবে এস্তোনিয়ার নিরাপত্তাকে ক্ষুণ্ণ করেছে এবং রাশিয়ার সামরিক উদ্বেগকে সমর্থন করে অপপ্রচার চালিয়েছে। প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের কার্যকলাপ কূটনৈতিক সম্পর্ক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে, তাই এদের অবশ্যই 72 ঘন্টার মধ্যে এস্তোনিয়ার ত্যাগ করতে হবে। ইরান গত বছর 280 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলছে জাতিসংঘ। ইরান গত বছর অন্তত 280 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, তাদের মধ্যে অন্তত 10 জন নারী। 2020 সালে এ সংখ্যা ছিল 80 জনেরও বেশি এবং নারী ছিলেন একজন। আজ শুক্রবার জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বরাত দিয়ে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য জানিয়েছে। প্রতিবেদন মতে, জাতিসংঘের বিশেষ দূত জাভেদ রেহমান গতকাল জানিয়েছেন, ইরানে মাদক আইনে মৃত্যুদণ্ডের সংখ্যা বেশ বেড়েছে। তিনি বলেন, 2021 সালে ইরানে অন্তত 280 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে অন্তত 10 জন নারী। জাভেদ জানান, তিনি 18 বছরের কম বয়সী 3 শিশুর মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদও পেয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর সংখ্যাও বেড়েছে। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সংখ্যালঘু সম্প্রদায়ের লোকের সংখ্যা বেড়েছে। উল্লেখ করে বলা হয়, ইরান গত বছর 50 কুর্দি ও 40 বেলুচকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইরানের বিচার বিভাগের সহসভাপতি ও মানবাধিকার সংস্থার মহাসচিব কাজেম গরিবাবাদী জাতিসংঘের প্রতিবেদনে প্রত্যাখ্যান করে বলেছেন, এটি পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।